জয় শ্রীরাম, জয় শ্রীরাম, জয় বজরংবলী। নমস্কার, আমি কৌশিক রায়। অ্যাস্ট্রো এডুকেশন ইউটিউব চ্যানেলে সকল প্রিয় দর্শক বন্ধুকে আন্তরিক অভিনন্দন, শুভেচ্ছা ও অনেক অনেক ভালোবাসা জানাই। আগামীকাল মঙ্গলবার ছয় রাশির অর্থপ্রাপ্তি নিশ্চিত ঘটতে চলেছে। কোন এই সৌভাগ্যশালী ছয়টি রাশি আমি এই ভিডিওতে বিস্তারিত আলোচনা করব। তার আগে খুব গুরুত্বপূর্ণ একটি কথা আপনাদেরকে জানিয়ে দিই, যারা প্রতিনিয়ত লটারিতে টাকা ইনভেস্টমেন্ট করছেন, আপনারা ভিডিওটি প্রথম থেকে শেষ পর্যন্ত অবশ্যই শুনুন এবং অহেতুক অর্থ ইনভেস্টমেন্ট করবেন না। আপনারা আগে আপনাদের জন্মকুণ্ডলী এবং হস্তরেখা বিচার বিশ্লেষণ করুন। আপনার ক্ষেত্রে সময়টা কখন রয়েছে সেটা আগে জেনে নিন, অর্থাৎ আগামীকালের জন্য আপনাদের যে সময় যেটা আমি বলবো, কিন্তু আপনার যদি যোগ থাকে তবেই কিন্তু আপনার আগামীকাল অর্থপ্রাপ্তি কিন্তু ঘটবে, কারণ যোগটা বিশেষভাবে ইম্পর্টেন্ট। আমি অনেক ক্ষেত্রে বারবার বলি যে অনেকে কি করে, রাশির নাম টার্গেট নাম্বার শুনে অর্থ প্রাপ্তির উপর প্রচুর ইনভেস্টমেন্ট করে, কিন্তু এই ইনভেস্টমেন্ট আপনারা করবেন না। আগে আপনার জন্মকুণ্ডলী আগে বিচার করুন, আর যাদের যে দেখছেন অল্পের জন্য দুই এক নাম্বারের জন্য বড় ধরনের অর্থপ্রাপ্তিতে বাধা আসছে, আপনারা রাহু রক্ষা কবচ পরিধান করুন। রাহু হচ্ছে কলিযুগে আকস্মিক অর্থপ্রাপ্তির মুখ্য কারকগ্রহ, তাই রাহুর বলবত্তাকে বৃদ্ধি করুন, রাহু রক্ষা কবচ আপনারা পরিধান করুন, নিশ্চিত রূপে আপনাদের অর্থপ্রাপ্তি কিন্তু ঘটবে। আর দীর্ঘদিন দেখছেন বাধা আসছে, একবার বার্থ চার্ট রিফরমেশন এটা অবশ্যই করুন। এই বার্থ চার্ট রিফরমেশনের মাধ্যমে কি হবে, এই জায়গাটা কিন্তু আপনার অর্থপ্রাপ্তির সম্ভাবনাটা কিন্তু বৃদ্ধি করবে। অর্থাৎ অনেকে প্রচুর পরিশ্রম করছেন, শুধুমাত্র লটারি থেকে না, আপনি বিজনেস করছেন সেখানেও কিন্তু আপনি করতে পারেন, আপনি শেয়ার বাজারে টাকা ইনভেস্টমেন্ট করেন সেখানেও আপনি শেয়ার বাজার থেকে প্রফিট পেতে পারেন, বা আপনি ফাটকা বা স্টক মার্কেটে টাকা ইনভেস্টমেন্ট করেন, অবশ্যই আগে প্রতিকার করিয়ে নিন। আমি বারবার বলি চারটি গ্রহের কথা, যে চারটি গ্রহ অর্থপ্রাপ্তি ঘটায়, রাহু শুক্র বুধ শনি। আপনার জন্মকুণ্ডলীতে কেমন রয়েছে তার উপর নির্ভর করবে যে আপনার অর্থপ্রাপ্তি ঘটবে কিনা। আপনার অর্থপ্রাপ্তির তে বাধা আসছে, গ্রহের প্রতিকার অবশ্যই করিয়ে নিন। শুধুমাত্র ভিডিওগুলো শুনছেন, রাশির নাম মিলাচ্ছেন, ভাবছেন রাশির নাম আছে হয়তো আমার উপর অর্থপ্রাপ্তি ঘটবে, সেম রাশি কোটি কোটি লাখ লাখ মানুষের রয়েছে, প্রত্যেকেরই যে ঘটবে আমি কখনোই দাবি করি না, কিছু সংখ্যক মানুষের ক্ষেত্রে এই অর্থপ্রাপ্তির সম্ভাবনাটা কিন্তু গাঢ় হতে কিন্তু চলেছে। প্রথম যে রাশির আমি কথা বলবো সে রাশির নাম আগামীকালের জন্য মেষ রাশি। মেষ রাশির আপনাদের টার্গেট নাম্বার 9, ভাগ্যের মিটার আপনাদের 85%, শুভ সময় 9:42 থেকে 10:21 পর্যন্ত। দ্বিতীয় রাশি সিংহ রাশি, সিংহ রাশির টার্গেট নাম্বার 5, আপনাদের ভাগ্যের মিটার 75%, শুভ সময় বৈকাল 4:15 থেকে 6:12 পর্যন্ত। তিন নম্বর যে রাশি
সেটি হচ্ছে বৃশ্চিক রাশি। বৃশ্চিক রাশির অর্থপ্রাপ্তির প্রবল যোগ দেখা যাচ্ছে আগামীকালের জন্য। আপনার টার্গেট নাম্বার 7। আপনার শুভ সময় সকাল 10:18 থেকে 11:02 পর্যন্ত। ভাগ্যের মিটার 65%। এরপর যে রাশি, কুম্ভ রাশি। কুম্ভ রাশির টার্গেট নাম্বার 8। আপনার ভাগ্যের মিটার 70%। সময় সকাল 9:52 থেকে 10:40 পর্যন্ত, সময়টা শুভ। এরপর যে রাশি সেটি হচ্ছে আপনার ধনু রাশি। ধনু রাশির টার্গেট নাম্বার 3। আপনাদের ভাগ্যের মিটার 75%। আপনাদের শুভ সময় 10:35 থেকে 11:27 পর্যন্ত। একদম শেষ রাশি, যে রাশির অর্থপ্রাপ্তির প্রবল যোগ রয়েছে, সেটি হচ্ছে আপনার কন্যা রাশি। কন্যা রাশির টার্গেট নাম্বার সেটি হচ্ছে 1। আপনাদের শুভ সময় 12:27 থেকে 1:04 পর্যন্ত। আপনাদের ভাগ্যের মিটার 70%। অর্থাৎ আগামীকাল এই 6টি রাশির অর্থপ্রাপ্তির প্রবল যোগ সৃষ্টি হতে চলেছে। যদি আপনার সাথে এই অর্থপ্রাপ্তিতে বারবার বাধা আসছে, 2-1 নম্বরের জন্য আপনারা রাহু রক্ষা কবচ পরিধান করুন এবং গ্রহের প্রতিকার প্রতিবিধান অবশ্যই করুন, অর্থপ্রাপ্তির সম্ভাবনাটা কিন্তু বৃদ্ধি করবে। যাই হোক, যারা পরামর্শ করতে চাইছেন, অনলাইন কনসালটেন্সি করতে চাইছেন, হস্তরেখা বিচার করাতে চাইছেন, অবশ্যই আপনারা কন্ট্যাক্ট করুন। এবং পাশাপাশি আপনারা এই সময়ের মধ্যে আপনারা জেনে নিন যে আপনাদের ফরচুনা নাম্বার কোনটা রয়েছে এবং আপনাদের কোন বছর অর্থপ্রাপ্তির প্রবল যোগ রয়েছে। অর্থাৎ আপনাদের যখন দশা মহাদশা পারমিট করবে, নিশ্চিতরূপে আপনিও কিন্তু হতে পারেন কোটিপতি। তবে ভাগ্য থাকা দরকার রয়েছে আপনার ক্ষেত্রে কোন সময়টা শুভ রয়েছে। ভিডিওটি এ পর্যন্তই, নমস্কার।